ইসলাম গণতন্ত্র সাপোর্ট করে কি? গণতন্ত্র সাপোর্ট নয়, ইসলাম যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন এটা গণতন্ত্রের কাছাকাছি, প্রচলিত গণতন্ত্রের সাথে শতভাগ মিল নেই। আর ইসলাম যে ব্যবস্থা দিয়েছে গণতন্ত্র, তন্ত্র দুটো, গণতন্ত্র স্বৈরতন্ত্র, আর কোনো তন্ত্র আমার জানা নেই। অর্থাৎ জনগণের পরামর্শের মাধ্যমে হবে অথবা যে রাজা হবে সে একা সব করবে। তে স্বৈরত চেয়ে গণ ভালো। ইসলাম যে নির্দেশগুলো দিয়েছে আমানাত, ইন্নাল্লাহ আমরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আদালত, ইনসাফ, আমানত, দুর্নীতি মুক্ত হওয়া, এগুলো গণতান্ত্রিক পরিবেশে ভালো হয়। কাজে ইসলাম স্বৈরতন্ত্রের বিরোধী, মূলত গণতান্ত্রিক ব্যবস্থা দিয়েছে, তবে পাশ্চাত্য গণতন্ত্রের সাথে কিছু মিল অমিল আছে।